হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আমি আপনার জন্য একটা নিউ VPN ট্রিক নিয়ে এসে বললাম, এবং গাইস এই ভিডিওটা আপনার জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে শুধুমাত্র একটা VPN ট্রিক ইউজ করে মিনিমাম 6 থেকে 7টা ক্রিয়েট কুপন পাওয়া যায়। এবং আপনারা যে জানেন, এই ক্রিয়েট কুপন পাইলে আর অনেক জিনিস পাওয়া যায়, বিভিন্ন গান স্কিন, লেজেন্ডারি আউটফিট, ইপিক অ্যান্ড লেজেন্ডারি অনেক আইটেম পাওয়া যায়। অ্যান্ড গাইস, এই ভিডিওটা এর আগে আমার তো মনে হচ্ছে যে কোনো ইউটিউবারই দেয় নাই, কারণ এখন পর্যন্ত আমি ইউটিউবে দেখি না এই ট্রিকটা। এটা আমি হয়তো বা নিজেই খুঁজে বার করছি, বা হয়তো বা অনেকে দিতে পারে, আমি বলতেছি না যে কেউ দেয় নাই যা আমি বার করছি হয়তো, বাট আমি এই এই VPN ট্রিকটা এর আগে আমি দেখি নাই এখন পর্যন্ত ইউটিউবে। সো গাইস, চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। আর গাইস, আপনারা অনেক সাপোর্ট করতেছেন, থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। আমি গত ভিডিওতে 10টা লাইক এনে রাখছিলাম, আপনারা তো 20টা করে দিয়েছেন, আমি তো অবাক হয়ে গেছি। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। আশা করি আপনারা সামনে থেকে আরও বেশি সাপোর্ট করবেন। সো গাইস, এই ভিডিওতে আমি 15টা লাইক এনে রাখলাম, জানি আপনার জন্য কোনো ব্যাপারই না। সো গাইস, প্লিজ প্লিজ পূরণ করে দিন, আপনার জন্য কোনো ব্যাপার না, 15টা প্লিজ গাইস পূরণ করে দিন। ওকে, সো গাইস, চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নিউ হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেন যদি নতুন নতুন ভিডিও পাবজি মোবাইল রিলেটেড পেতে চান। ওকে, সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট ইট। সো গাইস, আমি এসে বললাম মোবাইল স্ক্রিন, অ্যান্ড গাইস মোবাইল স্ক্রিন আসার পর আপনাদের জন্য যে ফ্লাই VPNটা লাগবে, অনেকেই গাইস হটস্পট শেল VPN এবং সোলো VPN ইউজ করে থাকে, কিন্তু ওগুলো সার্ভারটা এখন অনেকটা ড্যামেজ, কারণ অনেকে এটা ইউজ করে, বাট ফ্লাই VPNটা নিউ, এটা বেশি কেউ ইউজ করে না, এই জন্য এটাতে আপনি ফুল হেলদি একটা কানেকশন পাবেন। ওকে, কোনো গেম ক্র্যাশ হবে না, সার্ভার ক্র্যাশ হবে না, এবং কোনো লোডিং হবে না। ওকে, সো গাইস, এটা ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এই যে এখানে ইন্টারফেস আসার পরে যে গাইস এখানে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সার্চ করবেন যে তাইওয়ান। সো গাইস, এই যে আমি তাইওয়ান দেখুন গাইস সার্চ করতেছি, এই যে তাইওয়ান। সো গাইস, তাইওয়ান 33 একটা সার্ভার আছে, একদম ফুল হেলথ, সো এটা কানেক্ট করবেন। সো গাইস, এখানে অনেক দ্রুত কানেক্ট হয়ে গেলেন, দেখলেন গাইস 1 সেকেন্ডও লাগতো না। সো গাইস, এটা কানেক্ট হওয়ার পর আপনি এখন নিউলি পাবজিতে ঢুকে মানে ঢুকবেন, অল ক্লিয়ার করে। সো গাইস, আমি এট লাস্ট এসে বললাম পাবজিতে, অ্যান্ড গাইস পাবজিতে আসার পর আপনারা চলে যাবেন, এই যে দেখতে পারতেছেন গাইস পাশে একটা ইভেন্ট অপশন আছে, ইভেন্ট অপশনে চলে যাবেন, দেন গাইস বুম গাইস আপনারা দেখতে পাবেন কিছু নিউ ইভেন্ট আসছে, সেটা হচ্ছে যে গাইস একটু স্ক্রল ডাউন করার পর দেখবেন 4th নাম্বার একটা লগ ইন কনস্ট্রাক্টিভলি আর্ন রিওয়ার্ডস অ্যান্ড আর্ন রিওয়ার্ডস। ওকে, সো গাইস, এটাতে যাবেন, এটা যাওয়ার পর দেখুন গাইস এখানে এসব হচ্ছে যে লগ ইন 1 ডেতে একটা AXP কয়েন পাবেন। সো গাইস, আমি কালেক্ট করে নিলাম, দেন লগ ইন 2 ডেতে আপনি 20 আরপি পয়েন্ট পাবেন, দেন লগ ইন 3 ডেতে আপনি একটা আরপি কার্ড পাবেন, যেটা দিয়ে আপনি রয়্যাল পাসে মিশন কমপ্লিট করতে পারবেন, দেন গাইস 4th দিন আবার আপনি লগ ইন করলে মানে এই তাইওয়ান সার্ভার দিয়ে লগ ইন করলে আপনারা এই যে এই ইয়াটা পাবেন 2XP কার্ড, দেন গাইস এই তাইওয়ান সার্ভার দিয়ে আবার 5th দিন লগ ইন করলে আপনারা কিন্তু এই যে এটা পাইতেছেন পাবজি ক্রিয়েট কুপন, একদম একটা পাইতেছেন। অ্যান্ড গাইস, দেন মানে 6th ডে অর্থাৎ 6ষ্ঠ দিনে যদি আপনারা এই তাইওয়ান সার্ভার দিয়ে পাবজি শুধু লগ ইন করেন, দরকার হলে আবার লগ ইন করে আবার আপনারা সার্ভার মানে VPN অফ করে দেন, আপনি গেম খেলার সমস্যা নেই, জাস্ট লগ ইন করবেন, লগ ইন করলে কিন্তু এই যে এটা পাবজি ক্রিয়েট কুপন 2টা পাইতেছেন গাইস। তো এখানে 2টা অ্যান্ড একটা 3টা। অ্যান্ড গাইস, আরেকটা যে আকর্ষণীয় একটা জিনিস আছে সেটা হচ্ছে যে গাইস লবস্টার একটা ইয়ে আছে, যে গাইস দেখুন লবস্টার সেট, তো এই লবস্টার সেটটা পাইতেছেন 5 দিন 5 দিন করে, হয়তো বা মানে পার্মানেন্ট না, বাট ইউজ করেন, ইউজ করতে মানে নাইমামা থেকে কানামামা ভালো, সো কিছু না পথে অল্প কিছু পাওয়া ভালো, ইউজ করেন। এখানে গাইস 3টা আমরা মানে ক্রিয়েট কুপন পেয়ে গেলাম, দেন গাইস একটু আপনারা নিচে গেলে দেখবেন এই যে গাইস স্টে অনলাইন অ্যান্ড আর্ন রিওয়ার্ডস, এটার নিচে সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আছে স্পেন্ড এ টোটাল অফ 15 মিনিটস ইন দ্য গেম, অর্থাৎ আপনাকে 50 মিনিট গেমে থাকতে হবে, আপনার কোনো ম্যাচ খেলা লাগবে না, জাস্ট গেমটা অন করে রেখে দেন, দেন আপনার এখানে কাউন্ট হইতে থাকবে। ওকে, কতক্ষণ আপনি গেমে ছিলেন এটা কাউন্ট হইতে থাকবে। সো গাইস, আপনি যদি 50 মিনিট গেমে থাকেন তাহলে আপনার মানে এই তাইওয়ান সার্ভার কানেক্ট হয়ে যদি 50 মিনিট এই গেমে থাকেন তাহলে কিন্তু আপনার এই যে আরপি কার্ডটা পেয়ে যেতেছেন। অ্যান্ড গাইস, যদি 100 মিনিট থাকেন আপনি তাহলে কিন্তু এই যে ক্রিয়েট কুপন পেয়ে যেতেছেন। অ্যান্ড গাইস, 150 মিনিট থাকলে এই যে
ক্লাসিক কুপন স্ক্র্যাপ পাইয়ে দিতেছেন, যদি মানে গেমে আপনার কোনো গেম ম্যাচ খেলা লাগবে না, জাস্ট অন করে ফেলায় রেখে দিবেন, দেন আপনার কিন্তু এগুলো পেয়ে যেতে পারছেন। সো গাইস এই দুইটা মিলে কিন্তু তিনটা অলরেডি হয়ে গেল ক্রিয়েট কুপন। ওকে সো গাইস এখানে আরেকটা নিচে যদি আপনি দেখেন, নিচে আরেকটা আছে গ্র্যাজুয়েশনের ডেইলি ভিক্টরি, অর্থাৎ ফিনিশ, এখানে দেখুন আছে ফিনিশ ওয়ান ম্যাচ ইন টপ ওয়ান, অর্থাৎ আপনাকে টপ ওয়ান মানে চিকেন ডিনার পাইতে হবে একটা ম্যাচ, তাহলে আপনি একটা ক্লাসিক কুপন স্ক্র্যাপ পাবেন। দেন তিনটা ম্যাচ যদি আপনি চিকেন ডিনার পাইতে পারেন বা টপ ওয়ানে যেতে পারেন, দেন আপনি দুইটা স্ক্র্যাপ কুপন পাবেন। দেন যদি আপনি এখানে পাঁচটা ম্যাচ যদি চিকেন ডিনার পাইতে পারেন, দেন আপনি দুইটা স্ক্র্যাপ কুপন পাবেন। দেন গাইস আপনি যদি দশটা ম্যাচ মানে টপ ওয়ান অর্থাৎ চিকেন ডিনার পাইতে পারেন, তাহলে আপনি পাঁচটা ক্রিয়েট মানে ক্লাসিক ক্রিয়েট কুপন পাবেন। সো গাইস এটা মিলে অ্যান্ড গাইস এখানে আছে দুইটা এ মিলে কিন্তু হয়ে গেল দশটা অ্যান্ড গাইস দশটা কিন্তু আপনি কম্বাইন করে একটা ক্রিয়েট কুপন পেয়ে যেতে পারেন। সো গাইস এখানে কিন্তু পাঁচটা ক্রিয়েট কুপন হয়ে গেল, চারটা পাঁচটা ক্রিয়েট কুপন হয়ে গেল। অ্যান্ড গাইস আপনারা যদি ইউসি খরচ করেন তাহলে এই তাইওয়ান সার্ভারে এসে খরচ করবেন, কারণ এখানে দেখুন গাইস স্পেন্ড 120 ইউসি, তাহলে আপনি যে এটা পাবেন রয়্যাল পাস মিশন, দেন 240 ইউসি খরচ করলে একটা আরপি কার্ড পাবেন, দেন 480 ইউসি খরচ করলে তিনটা আরপি কার্ড পাবেন, দেন 960 ইউসি খরচ করলে পাঁচটা আরপি কার্ড পাবেন। ওকে সো গাইস এটা ফ্রি না, বাট এই তিনটা ইভেন্ট কিন্তু ফ্রি। ওকে সো গাইস সো আমি আপনার দেখাই দিলাম গাইস, আমি জানি না যে এই ভিডিও এখনো আসছে নাকি ইউটিউব, বাট আমি আপনার দেখাই দিলাম। অ্যান্ড গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে গাইস অবশ্যই 15টা লাইকের আমরা রাখছি, প্লিজ গাইস পূরণ করে দেন গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন গাইস। অ্যান্ড গাইস আমাদের চ্যানেল যদি আপনি নিউ হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং আমাদের পাশে থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার পর যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে সো গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটা, সবাইকে টাটা, বাই বাই।